হঠাৎ করে ভারত তাদের বাঁধ ছেড়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে, হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে, মানুষজন আশ্রয়হীন হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বর্তমান অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। ইতিমধ্যে কয়েকটি স্তরে পাহাড় ধসে গেছে। আপনারা যারা পাহাড়ের ঢলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, অতি দ্রুত আশ্রয় কিন্তু আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বছর বছর এভাবে লস দিতে দিতে তো আমরা আসলে কৃষক যারা আছি তারা সবসময় ঋণগ্রস্ত হয়ে যাইতেছে। আমরা রান্ধন বারণ সব সাধুর উপরে, আমরা থাকি সাধুর উপরে, ঘরে তো দুপুর মতন কোনো ব্যবস্থা নেই, পানি সব ডুবে গেছে। আমাদের মেইন রাস্তায় পানি, এবং কি বাড়িতে ঘরে চুলাতে পানি ঢুকে গেছে। এই মাসের মধ্যে দুইবার আমের বন্যা হয়েছে। তাহলে এই বাঁধগুলা যে পড়ে গেছে, আগে একবার ভাঙছিল, ওই বাঁধগুলা কিন্তু মেরামত করে নাই সরকারে। বর্তমানেও আবার এখান দিয়ে আরো দুই তিন দিন ভাঙি পড়ে গেছে, এই কারণে আমরা এই যে পানির মধ্যে এত কষ্টে আছি। প্রতি বছর এই বন্যাটা হয়, এটার জন্য মানুষ অনেক দুর্ভিক্ষের মধ্যে থাকে, মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে। আমরা চাচ্ছি যে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় প্রবল চাপে ভেঙে গেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিনপাড়ায় প্রায় 50 মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বুধবার ভোরে হঠাৎ করেই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। প্রবল বেগে পানি প্রবেশ করছে জনবসতিপূর্ণ এলাকায়, তলিয়ে গেছে সবজি ভাণ্ডার খ্যাত চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত, আমন ধানের বীজতলা ও মাছের খামার, ফসল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বেগুন পাট সব তলিয়ে গেছে, আর কৃষি জমির ধান বীজ ফলছিলাম আর কি, বীজ ফুল সব নষ্ট হয়ে গেছে। এই নিয়ে প্রায় 1.5 লক্ষ মানুষের ফিশারির ক্ষতি হবে, কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। এদিকে দ্রুত বাঁধ মেরামত করা না হলে পাশের তারাকান্দা ও ফুলপুর উপজেলার বেশ কিছু গ্রামও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর এই পানি আজ পর্যন্ত যাইবো, কালকে পর্যন্ত যাইবো, কি তোর ক্ষতি যাওয়ার কোনো শেষ নাই। আতঙ্ক শুরু হয়ে গেছে অলরেডি, শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলেই আসলে এটি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত। এই মুহূর্তে কিছু ত্রাণ এবং পরবর্তীতে যেমন কিছু বীজ তোলার প্রয়োজন হবে, এটা যদি সরকারিভাবে সহায়তা করা যায় তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। খবর পেয়ে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন প্রশাসন ও পানীয় উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পানীয় উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পানির স্রোত না কমা পর্যন্ত কাজ করার সুযোগ নেই। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। বুধবারে যেখানে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি ছিল বিপদসীমার নিচে, বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পানি বেড়ে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে গাইবান্ধার বেশ কিছু উপজেলায়। ব্রহ্মপুত্র নদের আরও উজানে কুড়িগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা 5টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টায় নদের পানি 21 সেন্টিমিটার বেড়ে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরগুপ্তমুনি, রসুলপুর, মানিককর এবং গাইবান্ধার সদর উপজেলার খারজানি চর ঘুরে দেখা যায়, হঠাৎ করে এত পানি বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। শরীর
এছাড়াও গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং সাঘাটা সহ উপজেলার 1 লাখের বেশি মানুষ আক্রান্ত বন্যায়। এসব এলাকায় 17,820 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 4 উপজেলায় বন্ধ হয়ে পড়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে বন্যায় প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে খারজানি চর। কোনো উপায় না দেখে এই চরের বেশিরভাগ মানুষ ঘর বাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। গাইবান্ধার চরাঞ্চলের মানুষ বলছেন, গত 5 বছরে এত দ্রুত পানি বাড়ার রেকর্ড আর নেই। এরই মধ্যে চরে বিশুদ্ধ পানির সংকট শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 4 উপজেলায় প্রায় 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ যাওয়া শুরু করেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বন্যা দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার পানি বিতরণ করা হয়েছে এবং নৌকা মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অনেকটা একই দৃশ্য দেখা গেছে কুড়িগ্রামে। জেলার 72টি ইউনিয়নের মধ্যে 55টি ইউনিয়ন বন্যা দুর্গত। নদী তীরবর্তী গ্রামগুলো ছাড়াও 450টি চর প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে 37টি প্রাথমিক বিদ্যালয়ের ঘর। এতে 1 লাখেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়েছে। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চিলমারি রৌমারি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পানিবন্দী অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে সরকারি রাস্তা, বাঁধের উপর ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখনও এখানে অনেক মানুষ পানির সাথে যুদ্ধ করে বাড়িতেই রয়েছেন। বানের পানিতে ভেসে গেছে অনেক বানভাসী মানুষের ঘরের চাল, দরজা, বেড়া, হাঁস মুরগি, গরু ছাগল, ফসল ও আসবাবপত্র। পানিবন্দী লোকজন খাবার ও বিশুদ্ধ পানীয় জলের চরম সংকটে রয়েছেন। সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে, তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী আরও কয়েকদিন পানি বাড়তে পারে। ব্রহ্মপুত্র পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা।